যে জিনিস আমরা জানি সেটা নিয়ে কেন সেমিনার, তার প্রয়োজন কি আমরা জানি, তারপরেও কেন সেমিনার, কেন মোটিভেশন? উপস্থিত যারা ছাত্রছাত্রীরা এসএসএর প্রজেক্ট ডাইরেক্টর, প্রজেক্ট কোঅর্ডিনেটর হিসেবে যারা কাজ করেন, তারা মাস্ক যদি দেখে রাস্তার মধ্যে একজনের মাস্কটা ঠিকভাবে পড়াবে আরেকজন রাখবে। এবং আশ্চর্যের কাণ্ড হচ্ছে এখন এই যে ড্রাগ ট্রাফিকিং, আজকে বিশেষ অতিথি তথা ফলের মধ্যে কোন সময় পাউরুটির মধ্যে কোন সময়, এই জন্যে যে কোনো মানুষকে মোটিভেট করতে গেলে আমি মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে ড্রাগ ফ্রি উত্তর আমাদের পূর্বাঞ্চল নর্থ ইস্ট ঘোষণা করতে হবে, এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে ড্রাগ ফ্রি ত্রিপুরা করতে হবে। প্রত্যেকটা দপ্তর, পুলিশ প্রশাসন থেকে শুরু করে স্পোর্টস অ্যাফেয়ার্স, প্রতিটা দপ্তর যখন গত তিন দিন আগে আগরতলা রাস্তা হল ময়দানে নর্থ ইস্ট মাল্টিমিডিয়া ক্যাম্পেইন কুমার শানু নায়ক ছিল, সেটাকেও এইচআইভি এবং ড্রাগ ফ্রি ত্রিপুরা করার উদ্দেশ্য, যুবকদের উদ্দেশ্য। তো আমরা সরকারের তরফ থেকে, বিভিন্ন এনজিওর তরফ থেকে, বিভিন্ন সংস্থা, ব্যক্তি, প্রত্যেকে যুবকদেরকে কি করে মোটিভেট করা যায় ড্রাগের বিরুদ্ধে, এইচআইভির বিরুদ্ধে, এবং আগামী দিনে সুন্দর ত্রিপুরা করা যায়, সেদিক থেকে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি এবং মোটিভেট করে, উদ্বুদ্ধ করে সমাজটাকে সুন্দর করে রাখার চেষ্টা করছি। এখানে প্রত্যেকটি বক্তা, আমাদের পূর্ববর্তী বক্তা যারা বলেছেন, চিত্রজিৎ বাবু থেকে শুরু করে আমাদের সেক্রেটারি সাহেব, যে একটা ড্রাগ এখন আর নেশা নিয়ে ড্রাগ, গন্ধ নিয়ে হয় না। আগে আমরা মনে করতাম নেশা মানেই গন্ধ, ও নেশা করেছে ওর মুখ থেকে গন্ধ বেরোবে, এখন এত সফিস্টিকেটেড নেশা বেরিয়ে গেছে যেটা সেবন করার পর তার মুখ থেকে কোনো গন্ধ বেরোবে না, অনেক সময় তার বিহেভিয়ার, তার ব্যবহারও সেটা বোঝা যায় না, আবার অনেক সময় বোঝা যায়। ধীরে ধীরে প্রথম মানুষ বন্ধু বান্ধব বা পরিচিত কোনো ব্যক্তির সংস্পর্শে আসে, শখ হিসাবে গ্রহণ করে, একদিন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন দশ দিন, ধীরে ধীরে তার সেটা ব্লাডের মাধ্যমে, সে যখন সেবন করতে শুরু করে তার ব্লাড প্রতিনিয়ত সেই নেশাটা যায়, শরীরের ভেতরে নার্ভ, অঙ্গ প্রত্যঙ্গ, আমাদের ব্লাড ভিতরে প্রতিটা হিউম্যান যে অর্গানগুলো তখন আসক্ত হয়ে পড়ে ওই নেশা, ওই ভক্তলোক তখন নেশা দাস হয়ে যায়, আমাকে খেতেই হবে, নর্মাল জীবন যেমন সে করতে পারবে না যদি সে নেশা না করে। এখানে এগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যারা যুব সমাজ, যারা এনএসএস এর সঙ্গে যুক্ত, আমাদের প্রত্যন্ত অঞ্চলগুলো থেকে যারা এখানে এসছে বিভিন্ন জেলা থেকে, আজকে যারা রিসোর্স পার্সনরা কথা বলবে ভালো করে শোনা, এবং নিজের জায়গায় কি সেগুলো প্র্যাকটিস করা, ছোট করে হলে এ ধরনের সেমিনার আয়োজন করা, যাতে যুব সমাজকে আমরা একটা মেসেজ দিতে পারি, সমাজের প্রতি আমাদের যে দায়বদ্ধতা, যুবকদেরকে ভুল পথে যাওয়া থেকে আটকানো, প্রতিরোধ করা, সেই জিনিসগুলো আমাদের করতে হবে এবং এই বয়স থেকেই করতে হবে। কারণ এই হচ্ছে পারফেক্ট বয়স, পারফেক্ট সময়, যে আমি যদি জীবনটাকে পজিটিভ ডাইমেনশনে পরিচালিত করি আমার জীবনটা পজিটিভ দিকে যাবে, আর আমি যদি জীবনটাকে নেগেটিভ ডাইমেনশনে সেখানে ধাবিত করি তবে আমার জীবনটাও নেগেটিভ দিকেই যাবে। আর ড্রাগ হচ্ছে এমন জিনিস, অনেক বড় বড় করে ছেলেরা মেয়েরা ব্যাঙ্গালোর পড়তে গেছে, বাইরে পড়তে গেছে, আমাদের রাজ্যেও রয়েছে, আগরতলাতেও রয়েছে, বাবা স্বনামধন্য ব্যক্তি, মা স্বনামধন্য মহিলা, একমাত্র ছেলে ব্যাঙ্গালোর পড়তে গেছে, ফার্স্ট ইয়ার পড়েছে, সেকেন্ড ইয়ার থেকে ড্রাগে আসক্ত হয়ে গেছে, পড়াশোনা কমপ্লিট করতে পারেনি, আবার চলে এসেছে, এখন মা বাবা ছেলেকে বাঁচানোর জন্য সেখানে
লড়াই করে যাচ্ছে, সামাজিকতা রক্ষা করার জন্য লড়াই করে যাচ্ছে। একটা ব্যক্তি যেমন শেষ হয়ে যায়, একটা পরিবার শেষ হয়ে যায়, এবং ওই পরিবারের উপর, ওই ব্যক্তির উপর তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সমাজে যে এক্সপেক্টেশন, বিশ্বাস, আশা, আকাঙ্ক্ষা, স্বপ্ন, সমস্ত কিছু ভেঙে চুরমার হয়ে যায় ড্রাগের কবলে। স্লো পয়জন, আমরা পয়জন দেখেছি অনেকে বিষ পানে আত্মহত্যা করে, জায়গায় সে মরে যায়, স্পট ডেড হয়ে যায়, বা দু ঘন্টা চার ঘন্টা তিন দিন বাদে সে মারা যায়। আর ড্রাগটা হচ্ছে স্লো পয়জন, সে একদিনে মরবে না, দুদিনে মরবে না, দু বছরে মরবে, পাঁচ বছরে মরবে, দশ বছরে মরবে, ডিপেন্ড করবে কে কত বেশি পরিমাণে নিচ্ছে, কি আকারে নিচ্ছে। ডিসিশন ইজ ইয়োর্স, সিদ্ধান্ত আমাদের যুব সমাজে, যুবকদের। সরকার, ব্যক্তি, প্রতিষ্ঠান, সংস্থা গাইড করতে পারে, মোটিভেট করতে পারে, কিন্তু চব্বিশ ঘন্টা পাশে থেকে ডিউটি দিয়ে ড্রাগ সেবন করা থেকে তাকে আটকাতে পারবে। ডিসিশনটাকে আমাকে নিতে হবে, আমার বাঁচার যে ইচ্ছাটা, সে বাঁচার ইচ্ছাটা তাগিদ যে পৃথিবী সুন্দর, আমাকে বাঁচতে হবে, মা বাবা আত্মীয় স্বজন ভাই বোন কাছের লোক বন্ধু বান্ধব আমার কলিগ, এই যে সম্পর্কটা, যারা চায় যে আমি এই সম্পর্কটা নিয়ে বাঁচবো, এই সম্পর্কটা আমি এনজয় করব, সমাজকে আমি সুন্দর করব, তারা ড্রাগ নেবে। আর যাদের সমাজের প্রতি কোনো দায়বদ্ধতা নেই, সাময়িক সে ড্রাগ নিলাম, পাঁচ মিনিট দশ মিনিট আধ ঘন্টা এক ঘন্টার জন্য নেশায় বুঁদ হয়ে রইলাম, তারপরের দিন আর বলতে পারলাম না যে আগের দিন কি হয়েছে, ধীরে 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 সে মৃত্যুর কোলে ঢলে পড়ে, তাদের সমাজের প্রতি কোনো দায়বদ্ধতা থাকে না। নিজের প্রতি যেমন নেই, স্বাস্থ্যের প্রতি, মা বাবার প্রতি নেই, যে আমার মা আমার বাবা কত কষ্ট করে আমাকে পড়াশোনা করিয়েছে, কি স্বপ্ন ছিল, আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের, আমার স্কুলমেট, আমার শিক্ষক শিক্ষিকা আমার প্রতি কি স্বপ্ন ছিল, তাদের মনে সেটা আসে না। ড্রাগ সেবন করে ধীরে ধীরে সে মৃত্যু কোলে ঢলে পড়ে, সমাজ পরিবারটাকে সর্বশান্ত করে দিয়ে যায়, সমাজটাকে কলুষিত করে দিয়ে যায়, এবং তার থেকে আরো দশটা ছেলেকে সে আরো এডিক্টেড বানিয়ে চলে যায়। এই যে একটা ট্রেন্ড আমাদের বর্তমান আধুনিক সমাজ, আমরা বলি সোশ্যাল মিডিয়ার যুগ, এখন আর চিঠিতে পত্র লেখা হয় না, সোশ্যাল মিডিয়াতে আমরা হোয়াটসঅ্যাপ করি, আমাদের ইনস্টাগ্রাম রয়েছে, ফেসবুক রয়েছে, মেসেঞ্জার রয়েছে, আমাদের অত্যাধুনিক সে অ্যাপস গুলো বেরিয়েছে যার মাধ্যমে আমরা একে অপরের সঙ্গে যোগাযোগ স্থাপন করি, এখন আর চিঠি লেখা হয় না। তো সমাজ যেমন বদলেছে, মানুষের রুচি যেমন পাল্টেছে, আমাদের জীবন ধারণের মান যেমন বদলেছে, উন্নত হয়েছে, ঠিক তেমনি নেশার সিস্টেমটা বদলে গেছে, টেস্টটা বদলে গেছে, বিশেষ করে শহরে। আমাদের রাজ্যে প্রতিদিন অ্যাভারেজ দুজন করে এইচআইভি পজিটিভ রোগী পাওয়া যায়, তার ম্যাক্সিমামটা কি, একই সিরিঞ্জ দিয়ে দশজন ব্যক্তি ড্রাগ ইনজেক্ট করছে, তার থেকে স্প্রেড হচ্ছে এইচআইভি। এই যে জিনিসগুলো আজকে সমাজের একটা ব্যাধি হয়ে দাঁড়িয়েছে, এটা একমাত্র রক্ষা আমরা যুব সমাজকে করতে পারবো যুবকদের দ্বারাই, মোটিভেশনের দ্বারা, এবং আমাদের সঠিক ভূমিকার মাধ্যমে। এবং আমি মনে করি যে ওপেন এনএসএস এবং এনএসএস আমাদের যারা যুক্ত রয়েছে তার, আর আমি সবসময় বলি নট মি বাট ইউ নয়, উই আমরা, আমি তুমি নয়, আমরা, আমরা এই ওয়ার্ডটাকে নিয়ে আমাদের বাঁচতে হবে, সবাইকে নিয়ে বাঁচতে হবে, সবাইকে যদি রক্ষা করতে পারি, বাঁচাতে পারি, তবেই সমাজ সুন্দর হবে, আমাদের রাজ্য সুন্দর হবে, পৃথিবী সুন্দর হবে, মানসিক স্যাটিসফ্যাকশন থাকবে, আর যার মনে শান্তি রয়েছে, যার মনের স্যাটিসফ্যাকশন রয়েছে, তার কাছে জগৎ সুন্দর, সে কখনো আর নেশা করে নিজের জীবনটাকে নষ্ট করতে চাইবে না, সমাজটাকে নষ্ট করতে চাইবে না। আমার আহ্বান থাকবে আজকের এই সেমিনার থেকে যারা এখানে এসছে রাজ্য ভিত্তিক, প্রতিটা ইউনিভার্সিটি, কলেজ, স্কুল,
এবং যারা ওপেন এনএসএস করে প্রতিটি জায়গায় এই ধরনের অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প চলছে চিত্রজিৎ বাবু বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ব্লাড ডোনেশন ক্যাম্পগুলো করছেন আমিও প্রায় 10-12টার মধ্যে উপস্থিত করেছি নিজেকে আমি চেষ্টা করি ব্লাড ডোনেশন ক্যাম্পগুলোতে উপস্থিত থাকার জন্য ড্রাগ এবং এইচআইভির উপর সরকার বরাবর সচেতন এবং সিরিয়াস আমাদের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে যারা ড্রাগ ব্যবসায়ী তাদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছেন অনেক কোটি কোটি টাকা ড্রাগ প্রতিদিন সেখানে কনফিসকেটেড মানে বাজেয়াপ্ত করা হচ্ছে কিন্তু সামাজিকভাবে যতক্ষণ না পর্যন্ত সচেতনতা আসবে অনেকে মনে করে যে অল্প ইনভেস্ট করব 100 টাকা ইনভেস্ট করব 500 টাকা রুজি করব ড্রাগ ব্যবসার মাধ্যমে কিন্তু সময়ের বলে যে ড্রাগ এক সময় তার পরিবারকে চুমুর মারে ড্রাগের ব্যবসা করে পয়সা কামানো রাতারাতি বড়লোক হওয়া যাবে কিন্তু যুব সমাজকে ড্রাগের সে যে আমি বলছিলাম স্লো পয়জন এই জিনিসটা যুব সমাজের রক্তে মিশিয়ে দিয়ে সমাজটাকে কলুষিত করে দিচ্ছে আমাদের সমাজটাকে নষ্ট করে দিচ্ছে অনেক মেধাকে শেষ করে দিচ্ছে অনেক পরিবারকে স্বপ্নকে পরিবারে চুরমাচুর করে দিচ্ছে চূর্ণ করে দিচ্ছে এই জিনিসটা থেকে আমাদের বেরিয়ে আসতে পারবো যদি আমরা সঙ্গবদ্ধভাবে সবাই প্রত্যেকের জায়গাতে 5 জন ছেলে 10 জন ছেলে 15 জন ছেলে মিলে গ্রুপ করে এনএসএস এর ব্যানারে আমরা যদি করতে পারি এই সামাজিক ব্যাধিকে আমরা আটকাতে পারবো আমার আহ্বান থাকে এখানে আজকে এলাম বিভিন্ন প্রান্ত থেকে এক্সপার্টরা কথা বললেন আমরা কথা বললাম আমি বিশ্বাস করি অনেক সবাই বুঝতে পেরেছে ব্যাপারটা তারপর চলে গেলাম আমার কোনো দায়বদ্ধতা নেই সামাজিকভাবে সেটা করলে হবে না নর্মাল কারিকুলাম সেটা চলতে থাকবে এনএসএস এর কিছু নির্দিষ্ট ক্যালেন্ডার প্রোগ্রাম থাকে সেটা চলতে থাকবে কিন্তু তার বাইরে বেঞ্চমার্ক আমার কর্মসূচি কি আজকে যে নিরবতা টু ফাইট আউট দ্য মিনাস অফ ড্রাগ এইচআইভি আমাদের একটা ধারণা ছিল যে এইচআইভি হয়তো অন্য কারণে হয়ে থাকে কিন্তু না এইচআইভি এমনও যারা রয়েছেন যে এক সিরিঞ্জ দিয়ে 5 জন 10 জন ব্যক্তি ইনজেক্ট করছেন তার থেকে এইচআইভি স্প্রেড হচ্ছে এবং আমাদের রাজ্যের সংখ্যাটা এখন অ্যালার্মিং হতে যাচ্ছে ধীরে ধীরে প্রতিদিন 2 জন করে আবার যে স্বাস্থ্য দপ্তর থেকে জানা গেছে পাওয়া যাচ্ছে বনেদি কলেজগুলোতে চলে এসেছে নাম প্রকাশ করা যায় না সামাজিকতার জন্য যেটা বাস্তব সেটাকে আমাদের গ্রহণ করতে হবে বাস্তব থেকে আমাদের শিক্ষা নিতে হবে আমার আহ্বান থাকবে প্রত্যেকের কাছে যে এই যে একটা অ্যালার্মিং সিচুয়েশন এইচআইভি এবং ড্রাগের উপর যে এনএসএস আজকে এই সেমিনার আয়োজন করেছে এই সেমিনার থেকে প্রতিটি জায়গায় উই হ্যাভ টু ডাইসেমিনেট দ্য মেসেজ উই হ্যাভ টু স্প্রেড দ্য মেসেজ অ্যাক্রস দ্য স্টেট টু অল দ্য নুকস এন্ড কর্নার্স অফ আওয়ার স্টেট টু মেক ত্রিপুরা এ ড্রাগ ফ্রি স্টেট এইচআইভি ফ্রি স্টেট এবং মেসেজ হবে যেটা চিত্রজিৎবাবু বলছিলেন যে মেসেজ দিতে হবে আমার মেসেজ এটাই থাকে সে নো টু ড্রাগস লং লিভ অ্যান্ড এনজয় দিস বিউটিফুল ওয়ার্ল্ড এই মেসেজ নিয়ে আমাদের প্রতিটি রাজ্যের প্রতিটি পঞ্চায়েতে 1178টা আমাদের পঞ্চায়েত আছে এবং আই বিলিভ আমাদের এনএসএস ত্রিপুরা রাজ্যের প্রতিটি জায়গায় আমাদের সেখানে সংগঠন রয়েছে প্রতিটি জায়গায় আমাদের ইউনিট রয়েছে আমরা যদি কালেকটিভলি সেই প্রচেষ্টা গ্রহণ করি রাজনৈতিকগতভাবে আমাদের যারা আমরা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত আমাদের সংগঠনও আমরা সাহায্য করব যাতে একটা কমন কজ একটা নোবেল কজ রাজনীতির ঊর্ধ্বে উঠে প্রতিটি সংগঠনকে সুবোধবোধক প্রধান অতিথি